আজ প্রায় 5 মাস ঘরে বন্দি থাকার পর আবার মুক্ত বাতাসে শ্বাস নিলাম, আবার বেরিয়ে এলাম পাহাড়। যেন মনে আনন্দের আর সীমা নেই, হারিয়ে গেলাম এই দুদিনের সফরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। আজ আপনাদের ঘুরে দেখাবো দার্জিলিংয়ের একটি সুন্দর শহর মিরিক। ট্যুরটা মোট 3টে পার্টে ভাগ হবে, আজকের পার্ট 1। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি এই ভিডিওতে মিরিক ট্যুরের একটা খুব সুন্দর তথ্য পাবেন। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে ভিডিওটির শেষে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি, এবং অবশ্যই জানাবেন কবে যেতে চান মিরিক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মিরিক পৌঁছাতে ভারত বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সবার প্রথমে আপনাকে পৌঁছাতে হবে শিলিগুড়ি বা NGP স্টেশন। সেখান থেকে গাড়ি বুক করে বা শেয়ার্ড কারে অবশ্যই আপনি মিরিক পৌঁছে যেতে পারবেন। আজকের ট্যুরটা বাজেট ট্যুর, এবং 2000 টাকায় কীভাবে 1 night 2 day ভ্রমণ করব সেটাই দেখাবো। তাই এই ভিডিওতে আমরা খুব কম খরচে কীভাবে মিরিক ঘুরলাম সেটা তুলে ধরছি। অনেকে ভাবেন যে মিরিকে স্টে না করে দার্জিলিংয়েও স্টে করব, এবং মিরিককে দার্জিলিংয়ের ট্যুরের অংশ হিসাবেই গ্রহণ করে নেন। তাহলে কী হবে, গাড়ি বুক করার সময় ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন এবং সম্পূর্ণ দিনের কন্ট্রাক্ট করে নেবেন। সেক্ষেত্রে 2000 টাকা থেকে অনেক কম খরচে আপনি মিরিক ভ্রমণ করতে পারবেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে যে কোনো শেয়ার্ড কারে 5 জনের বেশি প্যাসেঞ্জার অ্যালাউ নেই, তাই মিরিকের যে শেয়ার্ড কারগুলো আছে সেগুলো 150 টাকার জায়গায় 300 টাকা করে নিচ্ছে পার হেড। শিলিগুড়ি জাংশনের ঠিক সামনে থেকেই সকাল 6:30টার পর যে কোনো সময় আপনি শেয়ার্ড কারগুলি পেয়ে যাবেন, যেগুলি মিরিক পৌঁছাতে সময় নেয় মোটামুটি 1.5 ঘন্টা। কিন্তু একটি কথা বলবো যে এই 1.5 ঘন্টার সময় আপনার একবারের জন্য বোরিং লাগবে না। সমতল থেকে যখন আস্তে আস্তে ওপরের দিকে গাড়ি যেতে থাকবে, তখন এক এক করে নদী ব্রিজ ও শালবাগানের মধ্য দিয়ে গাড়ি আঁকা বাঁকা পথে আপনার গন্তব্যের কাছে পৌঁছে দেবে। অ্যাকচুয়ালি মিরিকের সবথেকে নৈসর্গিক দৃশ্য হলো মিরিকের এই রাস্তা, আর এরপর যখন রাস্তার দুপাশে চা বাগান শুরু হয় তখন ওয়ে হয়ে কি আর বলবো, অপূর্ব অসাধারণ বলে বোঝানোর নয়। যাই হোক, এই সুন্দর জার্নি কমপ্লিট করে আমরা 9টার দিকে মিরিক এসে পৌঁছালাম। আমরা সুদূরে ট্রাভেলসের মাধ্যমে হোটেল বুক করেছিলাম। আমরা যে হোটেলে চেক ইন করলাম সেটা মিরিকের সবথেকে ভালো হোটেল, হোটেল জগজিৎ। হোটেল জগজিৎ নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের এই সিরিজের 3য় পর্বে আসবে। তো হোটেল নিয়ে এখন আর বিস্তারিত বর্ণনা করলাম না, তবে সুদূরে ট্রাভেলসের মোবাইল নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে এবং স্ক্রিনে প্রোভাইড করলাম। আপনারা যদি চান তাহলে নর্থ বেঙ্গলের যে কোনো জায়গাতে ওনাদের থ্রু হোটেল বুক করতে পারবেন, এবং সেটা আপনার বাজেট অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা বুক করে দেবে। আপনারা মিরিকে স্টে করলে 1 থেকে 1.5 হাজার টাকার মধ্যে ভালো ভালো সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। হোটেলে প্রবেশের সময় আপনাকে দিতে হবে আপনার আইডি প্রুফ এবং 2 ডোজ কোভিড ভ্যাকসিনেশন আপনার হয়ে গেছে সেটার প্রুফ, তারপরে আপনি প্রবেশ করতে পারবেন। তো আমরা সব কিছু দিয়ে আমরা আমাদের রুমে প্রবেশ করলাম, এবং প্রথমে ফ্রেশ হয়ে আগে একটা ঘুম দিয়ে নিলাম, কারণ জার্নি তো অনেক হয়েছে, মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুমানোর পর একটু খিদে লেগেছে। হোটেলের রুমে চা ও কফির সরঞ্জাম ছিল, প্যানে আমরা চা তৈরি করে রেডি হয়ে আমরা মিরিক ভ্রমণে বেরোলাম। হোটেল জগজিৎ থেকে পায়ে হেঁটে 2 মিনিটে মিরিক লেক, আর তার সামনেই ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে বার্গেন করে হোল ডে গাড়ি বুক করলাম মাত্র 2300 টাকায়। এই 2300 টাকায় এনারা 5টা পয়েন্ট দেখাবেন: গোপালধারা টি গার্ডেন, সীমানা ভিউ পয়েন্ট, জোরপকরি, সুইচ ভিলা, তিমলিং ভিউ পয়েন্ট ইত্যাদি। আমরা 12টার দিকে আমাদের জার্নি শুরু করলাম, তবুও না খেয়ে, কারণ শনিবার মিরিক লেক এরিয়াতে কোনো রেস্টুরেন্ট খোলা থাকে না, আর এটা ব্যাড পয়েন্ট মিরিকের আমার মনে হলো, কারণ খিদে লাগলে যে 1 প্লেট মোমো খাবো সে ব্যবস্থা নেই। যাই হোক, গোপালধারা টি গার্ডেনের কাছে এসে একটা রেস্টুরেন্টে বাঙালি খাবার পেট পুরে ভাত খেয়ে নিলাম। এখানে ভেজ মিল প্লেট 120 টাকা, খেতে মোটামুটি ভালোই, আসলে ক্ষুধার্ত পেটে সবই ভালো লাগে। এখান থেকে আমরা এবার ঘোরার মুডে এলাম, বাঙালি তো পেট পুজো হয়ে গেলে ব্যাস এবার শুরু। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে মানে মিরিক আসার পরে ফার্স্ট আমাদের যেখানে আসলাম গাড়িতে করে, গাড়ি তোমাদেরকে ভাড়া করতে হবে, তোমাদেরকে বলেই দিলাম।
তো ফার্স্ট যেখানে আসলাম সেটা হলো আমাদের গোপালধারা টি গার্ডেন বা টি স্টেট। এটা খুবই ফেমাস টি স্টেট বা টি গার্ডেন আমাদের যে মিরিকের, এবং এখানে তোমাদেরকে আসতেই হবে। তবে একটু সাবধানে এসো, আমরা বর্ষাকালে এসি এবং চারিদিকে একটু কাদা বা পিছল টাইপের আছে, তো একটু সাবধানে তোমাদেরকে আসতে হবে। এবং এই জায়গাটা মানে বলছে তো 90 আছে, কিন্তু তুমি আসতে পারো এবং ছবি টবি তুলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো। গোপালধারা টি স্টেট হলো মিরিকের সবথেকে বড় চা বাগানগুলির মধ্যে একটি। আসলে দার্জিলিং চা বলে যেগুলি আমরা চিনি সেগুলি এখান থেকেই তৈরি হয়। গোপালধারা টি স্টেটে একদম পুরো টপে আছি। এখান থেকে সম্পূর্ণ টি স্টেটটা দেখা যায়, তোমরা দেখতেই পাবে আমার পেছনে সাইডে। আমি ড্রোন ভিউতে টোটালটা দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ড্রোনের শটগুলো। এবং তোমাদেরকে বলবো যে অবশ্যই আমাদের হিন্দি চ্যানেলটা ফলো করে রাখতে ভুলবে না, যারা যারা হিন্দি মানে কি বুঝতে সুবিধা হয়, কারণ হিন্দি চ্যানেলে আমরা ট্রাভেল ব্লগের সাথে সাথে লাইফস্টাইল ব্লগও করে থাকি, তো সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখান থেকে পুরো পাহাড় যেন একদম মাখন লাগছিল, অসাধারণ। আর সঙ্গে রৌদ্রমেঘের খেলা, কি করে বোঝায় আপনাদের, বুক ভরে গেল। এখানে প্রায় 2 ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখান থেকে বেরিয়ে 500 গ্রাম চা পাতা কিনে নিলাম 550 টাকা কিলো দরে। তবে সেক্ষেত্রে আপনাকে বাড়তি করে ব্র্যান্ডেড কিংবা নন ব্র্যান্ডেড চায়ের গুঁড়ো এই চা পাতার সাথে মেশাতে হবে, এটা মাথায় রাখবেন। তারপরেই আপনার কিন্তু অ্যাকচুয়ালি চা তৈরি হবে, না হলে এই শুধু চা পাতা দিয়ে চা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সীমানা ভিউ পয়েন্ট যাওয়ার আগে আমাদের রাস্তায় পড়ে পশুপতি মার্কেট এবং নেপাল বর্ডার। এখান থেকে আপনি আপনার আইডি কার্ড দেখিয়ে নেপালে যেতে পারবেন, কিন্তু করোনার কারণে এখন বর্ডার বন্ধ আছে, তাই এটা 5টা পয়েন্টের বাইরেই চলে গেছে। বন্ধুরা, আমরা এখন আছি তোমার সীমানা ভিউ পয়েন্ট। আমি জানি পিছনে তোমরা কিছু দেখতে পাবে না, কারণ সীমানা ভিউ পয়েন্টে এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ কেবলই রোদ্দুর ছিল, এখন সম্পূর্ণটাতে কুয়াশাতে বা তুমি মেঘ বলতে পারো, মেঘে সম্পূর্ণটা ভর্তি হয়ে গেল। তোমরা দেখতে পেলে যে গোপালধারাতে কত সুন্দর আমরা শ্যুট করলাম, কিন্তু সীমানা ভিউ পয়েন্টে এসে কিছু দেখা যাচ্ছে না। এই যে পেছনে সীমানা ভিউ পয়েন্টের অপোজিট সাইডে হচ্ছে নেপাল, নেপালের বর্ডার, তো এখান থেকে সেটাও দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে না, ব্যাড লাক। আমি চেষ্টা করেছিলাম টাইম আসে, কিন্তু আমার এখন 2:30 বেজে গেছে, তো 2:30 সময় এই টাইমে এখন একটু মেঘলা হয়ে গেছে, কিছু করার নেই, তো দেখাতে পারলাম না সীমানা ভিউ পয়েন্ট মানে দৃশ্যটা। সীমানা ভিউ পয়েন্টের সামনেই হলো নেপাল বর্ডার। এখানে কিছু না দেখতে পেলেও জোর প্রকৃতিকে ফেরার পথে এখানে হেভি ভিউ পেয়েছিলাম, সেটি পরবর্তীতে দেখাচ্ছি। সীমানা ভিউ পয়েন্ট হয়ে সুকিয়া প্রকৃতি ধরে লেপচা জগৎ হয়ে দার্জিলিং যাওয়ার পথ। জোর প্রকৃতি যেতে হলে আপনাকে সুকিয়া প্রকৃতি থেকে লেফট টার্ন নিতে হবে। সুন্দর সুন্দর পাইন বাগানের মধ্য দিয়ে আমরা অবশেষে জোর প্রকৃতিতে এসে পৌঁছালাম। তো এখন আমরা এসেছি জোর প্রকৃতিতে, এক গাড়িতে চলে এসেছি। জোর প্রকৃতিটা অ্যাকচুয়ালি তোমার সুকিয়া প্রকৃতি এইদিকেই, মানে মিরিক থেকে দার্জিলিং যে রাস্তা সেই রাস্তাতেই। তো এই যে জোর প্রকৃতি এসেছি, পেছনে একটা মানে পুকুর মতো আছে বলতে পারো, যে লেক, এরা তো লেক বলে, তো লেকটা আছে এবং এখানে আছে সুন্দর গার্ডেন করা, তো গার্ডেনে তোমরা ঘুরতে পারো এবং এখানে কিছু সময় কাটাতে পারো, জোর প্রকৃতিটা খারাপ না। এবং এই জায়গাটাতে তুমি যদি দেখো তাহলে পাশে তোমার পাইন বন আছে, দেখতে পাবে পাইন বন আছে পাশে, ঠিক আছে? তো এই পাইন বনের ভিউটাও তুমি নিতে পারো। আমি দেখি এখান থেকে ড্রোনে কতটা কি সুন্দর করে নেওয়া যায় শট, ঠিক আছে? যতটা সুন্দর হবে ততটা সুন্দর তোমাদেরকে দেখাবো।
তো জোর প্রকৃতিতে একটা সুন্দর পার্ক মতো করা আছে, এবং পার্কের এই সাইডে তুমি দেখতে পাবে এই সাইডে একটা লেক মতো করা আছে, ঠিক আছে। এবং সুন্দর, খুব ভালো লাগবে এই জায়গাটাতে। মোটামুটি আধ ঘন্টা থাকার মতো ঠিক আছে, তবে অনেকে জোর প্রকৃতিতে হোমস্টে তো থাকে, তো এখানে হোমস্টেও আছে, আমি তোমাদেরকে দেখাবো। আমাদের পিছনে দেখতে পাচ্ছ হোমস্টে, ওই সাইডে হোমস্টে, ঠিক আছে। তো অনেক হোমস্টে আছে, মোটামুটি 5-7টা হোমস্টে আছে, তো এখানে তোমরা থাকতে পারো। তবে আমার মতে থাকার কোনো দরকার নেই, তোমরা এখান থেকে দেখতেই পারো এই লেকটা বা এই ছোট যে পুকুরটা। এটা এখান থেকে যাওয়ার পথে আমরা আবার সীমানা ভিউ পয়েন্টে নামলাম। এবার কিন্তু দৃশ্য অন্য, অসাধারণ, অপূর্ব। এখানে না এলে এখানকার ভিউ উপভোগ করা একদমই যাবে না। এই ভিডিওতে যতটা ভিউ উপভোগ করছেন তা অরিজিনালি উপভোগ করার মাত্র 10%, তো অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে। পিছনে দেখুন, এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। আমরা আসার সময়, মানে জোর প্রকৃতি থেকে আসার সময় নেমেছি, মানে যাওয়ার সময় কিন্তু একদম দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখো একদম টোটালি ক্লিয়ার, এবং হেভি সুন্দর ভিউ আসে, না দেখলে বুঝতে পারবে না। দেখো কত সুন্দর ভিউ আসে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তিমলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তিমলিং ভিউ পয়েন্ট মিরিক থেকে 6-7 কিলোমিটার নিচের দিকে অবস্থিত। তবে তিমলিং ভিউ পয়েন্ট যাওয়ার আগে আমরা গিয়ে পৌঁছলাম সুইচ কটেজে। এটা একটা সুন্দর কটেজ, একদম সুইজারল্যান্ডের বা ইতালির বাড়িগুলোর আদলে তৈরি। এই কটেজগুলি দেখতে অসাধারণ। এই কটেজে আপনি থাকতেও পারেন, আর এখানে এন্ট্রি ফি আপনার 10 টাকা করে নেবে। তবে কটেজগুলিতে আপনি যদি থাকতে চান তাহলে কটেজ হিসাবে পার নাইট 4,000 টাকা এবং 5,000 টাকা উইথ GST আপনাকে পে করতে হবে। এর মধ্যে ইনক্লুড থাকবে শুধুমাত্র সকালে দুজনের ব্রেকফাস্ট, আর কোনো কিছুই নয়। এর বাইরে আপনি খাবার দাবার এখান থেকে বুকিং করতে পারেন, এবং এখানে রেস্টুরেন্টও আছে। তবে এখানকার যে ভিউ, এই ভিউটা অসাধারণ। এখান থেকে পুরো মিরিক শহর স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং সঙ্গে দেখা যাচ্ছিল মিরিকের মঞ্চটি। যদিও মঞ্চটি বন্ধ আছে বলে মঞ্চটিতে আমরা প্রবেশ করতে পারিনি, তবে এখানকার ভিউ কি বলবো, অসাধারণ। মনেই হচ্ছিল যে বিদেশে সুইজারল্যান্ডে বা ইতালির কোনো শহরে এসে উপস্থিত হয়েছি। আমি তো ইনস্টাগ্রামে ইতালি বলে স্ট্যাটাস দিয়েছি, আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক থাকলো, সেখানে গিয়ে আপনারা আমাকে ফলো করুন, BeLive_Kaushik, এটা দিয়ে সার্চ করলে আপনি ইনস্টাগ্রামে আমাকে পেয়ে যাবেন। তো প্রতিটাতে আলাদা, মানে এখানে অনেকগুলো কটেজ আছে, প্রায় 10-15টা কটেজ আছে। তো প্রতিটাতে তোমার মানে একটা একটা করে কটেজ, এবং তুমি নিচের দিকে দেখতে পাবে যে এটা টোটালি পাথরের কটেজ, এবং ওপরের দিকে টোটালি কাঠ দিয়ে তৈরি করা, ঠিক আছে। খুব সুন্দর লাগবে কটেজগুলি, তুমি যদি একটুখানি দেখো এই সাইডে যাওয়ার সময় এখানে নামতে পারবে, এবং খুব ভালো লাগবে। এখানকার দৃশ্য মনোমুগ্ধকর, কি করে বোঝাবো তোমাদের। এখানে যে আই লাভ মিরিক বলে লেখা আছে সেটা অসাধারণ। এই যে আই লাভ মিরিক, আই লাভ দার্জিলিং, আই লাভ কালিম্পং, এগুলোই কিন্তু নর্থ বেঙ্গলের বিউটি, এটা অন্য কোথাও দেখিনি। তিমলিং ভিউ পয়েন্টের সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখান থেকে সামনের অংশটা হলো নেপাল বর্ডার। আর কি অসাধারণ দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। এখানে মোটামুটি আধ ঘন্টা সময় কাটিয়ে খিদে লেগে গেল। এই তিমলিং ভিউ পয়েন্টের পাশে আছে টয় ট্রেন রেস্টুরেন্ট, আপনারা যদি চান সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং রাস্তায় 2 প্লেট মোমো অর্ডার করলাম, যেখানে চিকেন মোমো প্লেট 50 টাকা করে 8 পিস, জাস্ট খেতে অসাধারণ। আর পাহাড়ের এটাই সৌন্দর্য যে কোনো জায়গায় আপনি মোমোর দোকান পাবেন, এবং মোটামুটি 50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে দারুণ দারুণ মোমো এখানে পেয়ে যাবেন। এখান থেকে 6টার দিকে আমরা হোটেলে এসে পৌঁছালাম। রুমে ফিরে এবার একটু রেস্ট,
রাতে হোটেলের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করলাম। আমরা এইভাবে আমাদের ফার্স্ট ডে ট্যুর কমপ্লিট করলাম। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ডে ট্যুর কভার করব। মোটামুটি একদিনে মিরিক থাকলে আপনি মিরিকের সৌন্দর্য সমস্তটাই ভ্রমণ করে যেতে পারবেন। ওয়ান নাইট টু ডে মিরিক ভ্রমণের সম্পূর্ণ খরচ মাত্র 2000 থেকে 2500 মধ্যে হতে পারে যদি আপনি চারজনের গ্রুপে যান। মিরিক থেকে ফেরার লাস্ট শেয়ার্ড গাড়ি হলো বিকেল 3টের সময়, সেভাবেই ট্যুরটা সাজাবেন। আজকের জন্য আমরা এখানেই ইতি টানছি, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওতে লাইক ও কমেন্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই, দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।